করতে মূলত যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন বা যে কাগজপত্রগুলো আপনাদের প্রয়োজন, সেই কাগজপত্রগুলো আপনারা কিভাবে কি করবেন, অর্থাৎ কোন কোন কাগজপত্র লাগবে, কোন কোন কাগজপত্র লাগবে না, সব কিছুর ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ই পাসপোর্টের যে সরকারি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে সরাসরি সেই লিস্টটি দেখিয়ে দিব, যেন আপনাদের কোনো প্রকারের কোনো ঝামেলা না হয়। আপনারা নিজে নিজে যদি ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটারে যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে এই লিস্টটি ফলো করে যদি আপনারা আবেদন করেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলাই থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা ওয়েবসাইটে। এই জন্য আমরা প্রথমে লিখবো ই পাসপোর্ট গভ বিডি। চলুন আমরা লিখে রেখেছি ই পাসপোর্ট গভ বিডি। লেখার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনারা ই পাসপোর্ট এই ওয়েবসাইট